আচ্ছা এই যারা পড়া না খারাপ ছাত্র ছাত্রী তাদের জন্য আমার মায়া লাগে মনে অনেকজন প্রত্যেকটা দিন ক্লাসে দাঁড়ায় থাকে কান ধরে থাকে পারে না স্যার বড় করলে একদম বেকুবের মত তাকায় থাকে হ্যাঁ কি বুঝি নাই বাংলা মিডিয়ামে দেখা যায় পড়া ভুলে গেলে যদি বলে যে স্যার বলে মনে নাই যে কত খাইতে হয় অনেক সময় আর ইংলিশ আবার অন্য রকম ইংলিশ মিডিয়ামে আবার তো সবকিছু ওখানে আবার অন্য টাইপেরই স্টাইলে চলে এখন ওখানে যদি বলে কি পড়া পড় নাই কেন হোমওয়ার্ক নাই কেন স্টুডেন্ট আবার স্টাইল করে বলবে সো সার করব যাবে পারার বাস ইংলিশ কইতে পারস যা করে দিলাম নেই লোক কি থাকে ক্লাসে এদের জন্য আমার কি মায়া লাগে যারা কতক্ষণ দেখা দেখার মতো একদম

তারপরে বড় বড় পজিশনে জব করতেছে আর তুমি ভালো ছাত্র ছাত্রী রে যে বসে বসে যারা হাসছে যা তারা কি করবে জানো না দেবে দেশে বসে ঘরের মধ্যে এরকম ভিডিও বানাইতাছো আসলে সত্যি কথা বলতে এই যে যারা সারা জীবন দেখা গেছে স্কুলে কলেজে শয়তানি করছে বাদরামি করছে তারপরে পড়া পড়ে নাই ফাইজলামি করে বেড়েছে আড্ডা দিছে ফাঁকি দিয়ে দিয়ে ক্লাস পালাইয়া তবে ক্লাস থেকে মনে করো অন্য জায়গায় চলে গেছে ক্লাস না কইরা হ্যাঁ এগুলি দেখে গেছে এখন বড় হইছে না এখন শুনি কি এক লাখ টাকা বেতনের চাকরি করে অমুক ব্যাংকে জব পেয়ে গেছে অমুক ব্যাংকে ঢুকে গেছে অমুক ফার্মে ঢুকছে হাজার হাজার টাকা কামাইতেছে ঘর মানে এরকম আর আমরা যারা ভালো ছাত্র ছাত্রী যে এরকম খুশি। না আমি ভালো ছাত্রী আমি কারের সাথে মিশি না আমি করি আমি মনোযোগ দিয়ে পড়া লেখা করি আমি ভদ্র মেয়ে আমি আমি করি না হ্যাঁ আমাদের